সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো ধাপে ধাপে শিক্ষা চ্যানেলে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বোর্ডের দেখে আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ তোমরা ঠিক বলেছ আজকে আমরা একান্ন থেকে পঁচাত্তর পর্যন্ত কিভাবে অঙ্কগুলো কথায় লেখে সেটা আমরা মনোযোগ সহকারে দেখব তো তোমরা বোর্ডে লক্ষ্য করে বুঝতে পারছো এখানে কিছু কালো কালি দিয়ে লেখা আছে আর কিছু লাল কালি দিয়ে লেখা আছে যেগুলো লাল রঙে কালি দিয়ে লেখা আছে সেগুলোর দিকে আমরা অবশ্যই বেশি করে নজর দেব তার কারণ সেগুলো আমাদের কিন্তু বেশি বেশি ভুল হয় তো ছোট্ট বন্ধুরা আজকে আর কথা বেশি না বাড়িয়ে চলো আমরা ক্লাস শুরু করি তবে শুরু করার আগে তোমাদের আমি বলতে চাই আগের ক্লাসেও তোমাদেরকে আমি বলেছি আজকের ক্লাসেও আমি তোমাদেরকে বলছি লক্ষ্য করো এখানে যখন আমরা কথায় লিখব তখন অবশ্যই আমরা আগে অঙ্কে লিখব তারপরে সমান টান দিয়ে আমরা কথায় বানান করে করে লিখবো অর্থাৎ আগে আমরা সংখ্যাগুলো লিখব তারপরে সমান টান দেওয়ার পরে আমরা কথায় বানান করে করে লিখব তাহলে বন্ধুরা চলো আমরা শুরু করি বন্ধুরা লক্ষ্য করো এখানে আছে পাঁচ দশ একান্ন একান্নর পরে আমি সমান টান দিয়েছি তারপরে কিন্তু আমি কথায় বানান করে করে লিখেছি তাহলে দেখো এখানে বানানটা আমরা পড়ি এ কারে কা দন্তান নয় নয় যুক্ত একান্ন আবার পড়ি এ কারে কা দন্তান নয় নয় যুক্ত একান্ন বন্ধুরা আমরা একান্ন বানান যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের দন্তার নয় নয়ে যুক্ত দিতে হবে তোমরা লক্ষ্য করো শেষে কিন্তু প্রত্যেকটারই দন্তার নয় নয়ে যুক্ত আছে আটান্ন পর্যন্ত আটান্ন পর্যন্ত কিন্তু দন্তার নয় নয় যুক্ত আছে তাহলে বন্ধুরা আমরা একবার দেখে নেই এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা কি পাব দেখো বন্ধুরা এখানে আছে দন্তার নয়ে নয়ে যুক্ত তাহলে এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা কি পাই এ যুক্ত বর্ণটি ভাঙলে আমরা দন্তা ন যোগ দন্তান্য পাই এখানে কিন্তু দন্ত নয় নয় যুক্ত অর্থাৎ ন যোগ ন রয়েছে তাহলে আমরা লেখার সময় লিখবো এ কা দন্তার নয় নয় যুক্ত একান্ন আচ্ছা তারপরে দেখো বন্ধুরা পাঁচ দশ দুই বা আন্ন পাঁচ দশ দুই বা সমান বয়েকারে বা অন্তঃস্তকারে আ বা আ দন্ত নয় নয়ে যুক্ত বা ন এখানেও কিন্তু দন্ত নয় নয়ে যুক্ত রয়েছে তো বন্ধুরা এখানে যদি আমি অন্ত্যস্তয়ের বদলে হ দেই বয়কার বা হয় হা বা হা দন্তর নয় নয় যুক্ত বাহান্ন তাহলে কিন্তু বানানটি আমাদের ভুল হবে তাহলে আমাদের কী লিখতে হবে অন্তঃস্থ লিখতে হবে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এটা বানান ভুল আমরা যদি সঠিক বানান লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে অন্তস্থ দিতে হবে বয়কারে বা একারে আ বা আন্তান নয় নয় যুক্ত। বান্ন এবার দেখো বন্ধুরা পাঁচ দশ তিন টিপ্পান্ন পাঁচ দশ তিন পাঁচ দশ তিন তিপ্পান্ন তাহলে দেখো তরিস পয়ে পয়ে আকার পা তিপ্পা দন্ত নয় নয় যুক্ত তিপ্পান্ন আমি তোমাদের আগেই কিন্তু দন্ত নয় নয় যুক্ত বর্ণটি ভেঙে দেখিয়েছি তাহলে দেখো এখানেও কিন্তু পয়ে পয়ে যুক্ত বর্ণ রয়েছে আমাদের লক্ষ্য রাখতে হবে তিপ্পান্ন বানানে কিন্তু যুক্তবর্ণটি ডবল আছে দেখো এখানে কিন্তু পয়ে পয়ে আকার আছে যুক্তবর্ণ আবার এখানে কিন্তু দন্তার নয় নয়ে যুক্তবর্ণ আছে তাহলে দেখো আমরা যদি এভাবে লিখি তরি শিকারীতি প তিক কারে পা তিপ্পা দন্তার নয় নয়ে যুক্ত তিপ্পান্ন এভাবে যদি লিখি তাহলে অবশ্যই আমাদের বানানটি ভুল হবে আমাদের কি করতে হবে এ যুক্ত বর্ণ রয়েছে পয়ের নিচে পটা অবশ্যই আমাদের দিতে হবে আচ্ছা তাহলে আমরা যদি সঠিক করে লিখতে চাই তাহলে কি করতে হবে আমাদের তরে শিকারীতি পয়ে পয়ে যুক্ত আকার পা তিপ্পা দন্ত নয় নয় যুক্ত তিপ্পান্ন পরের আছে পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ চার চুয়ান্ন তাহলে দেখো চরসুকারে চু উনত্রিশ তয়কারে আ চু আ দন্ত নয় নয় যুক্ত চুয়ান্ন চরসুকারি চু উনত্রিশ তয়কারে আ চু আ দন্ত নয় নয় যুক্ত চুয়ান্ন বন্ধুরা এখানে যদি আমি রুসুকার না দিয়ে এখানে যদি আমরা চ ও কারে দেই চ ও কারে দেখো চ ও কারে চো তয়কারে আ দন্ত নয় নয় যুক্ত চুয়ান্ন তাহলে কিন্তু আমাদের বানানটি ভুল হবে আমাদের ওখানে ওকার দেওয়া যাবে না আমাদের ওখানে রুশ সুকার দিতে হবে তাহলে এটা আমরা মিশে ফেলব তাহলে সঠিক বানানি হবে চু সুকারি চু চর সুকারি চু আ আু নয় নয় যুক্ত চুয়ান্ন এবার দেখো বন্ধুরা পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন চ আকারে চা পঞ্চা দন্ত নয় নয় যুক্ত পঞ্চান্ন আমরা এই বানানটি লক্ষ্য করব। এখানে কিন্তু একটি যুক্ত বর্ণ আছে এই যুক্ত বর্ণটি ভাঙলে আমরা কি পাবো একটু দেখে নেই দেখো এই যুক্তবর্ণটি আছে এভাবে আছে যুক্তবর্ণটি তাই না তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাব চ ইঁ যোগ চ ইঁয়ো যোগ চ তাহলে আমরা এখানে বলবো প ইঁ চয় আকারে চা পঞ্চা দন্ত নয় নয় যুক্ত পঞ্চান্ন আচ্ছা তোমরা যদি পঞ্চান্ন বানানটা ইঁ চয়ের সাথে এভাবে যুক্ত করে লিখতে চাও এভাবে যদি লিখতে চাও তাহলেও কিন্তু হবে তাহলে বন্ধুরা আমরা পরেরটাতে চলে যাই দেখো পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ছয় আকারে ছা পয়ে পয়ে আকারে পা ছাপ্পা দন্তন নয় নয় যুক্ত ছাপ্পান্ন বন্ধুরা তোমরা লক্ষ্য করো এখানেও কিন্তু ডবল যুক্ত বর্ণ রয়েছে এখানে রয়েছে পয় পয় যুক্ত আকার আর দন্তান নয় নয় যুক্ত এখানেও দেখো পয় পয় যুক্ত এখানে দন্তা নয় নয় যুক্ত তাহলে কিন্তু এই দুটাতেই কিন্তু ডবল যুক্ত বর্ণ রয়েছে ছয় ছা পয় পয় যুক্ত আকার পা ছাপ্পা দন্তান নয় নয় যুক্ত ছাপ্পান্ন তারপরে দেখো পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন দন্তা সয়াকারে সাত সাতা নয়ে যুক্ত সাতান্ন বন্ধুরা যদি আমরা এখানে দন্তস্ব না দিয়ে তালিবশ্ব দেই তালবাসারে সাত তয়কারেতা দন্তান নয় নয় যুক্ত সাতান্ন আমরা যদি তালিবস দেই তাহলে কিন্তু আমাদের বানানটি ভুল হবে আমাদের কি করতে হবে এখানে দন্তস্বই দিতে হবে তাহলে আমরা এখানে তালিবসা বা মদনস্ব দিব না আমরা এখানে কি দিব দন্তস্ব দিব হবে আকারে সা আচ্ছা তারপরে দেখো পাঁচ দশ আট আটান্নয়া টয়কারেটা আটা দন্তার নয় নয় যুক্ত আটান্ন সরিয়া টয়কারেটা আটা দন্তার নয় নয় যুক্ত তাহলে বন্ধুরা লক্ষ্য করো এই টয়ে যদি আমরা যাই ঠ দিয়ে দেই এখানে সরিয়া ঠয়েকারে ঠা ঠ দন্তান্নয় নয় যুক্ত আঠান্ন যদি লিখি তাহলে আমাদের বানানটি ভুল হবে সেখানে ঠ হবে না সেখানে ট হবে আমাদের কিন্তু প্রত্যেকটা বানানে লক্ষ্য রাখতে হবে এবং বারবার করে পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারব কোথায় ট হবে কোথায় ঠ হবে কোথায় দন্তস্য হবে কোথায় যুক্তবর্ণ হবে আমরা কিন্তু সবসময় এই বানানগুলো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবো এবং বেশি বেশি করে পড়বো আচ্ছা তাহলে এখানে আমি কি দিব টয়কারের টা দিব সরিয়া টয়কারের টা দন্তান নয় নয় যুক্ত আটান্ন বন্ধুরা চলো এবার আমরা পরের টাতে চলে যাই আর তোমরা লক্ষ্য করো এখানে আছে পাঁচ দশ নয় উনষাট পাঁচ দশ নয় ঊনষাট তাহলে দীর্ঘ উ দন্তন্য অন মধ্যে না সয়াকারি ষাট ষাট বন্ধুরা আমরা খেয়াল করব এখানে যদি আমি দীর্ঘ না দিয়ে রস্যও দেই তাহলে কিন্তু আমাদের বানানটি কী হবে ভুল হবে তাহলে আমাদের এখানে কী দিতে হবে আমাদের এখানে দীর্ঘ দিতে হবে আমাদের খেয়াল রাখতে হবে অনষাট বানানে কিন্তু দীর্ঘ হয় তারপরে দেখো এখানে যদি মধ্যাহ্ন স্ব না দিয়ে আমি যদি দন্তস্ব দেই এখানে দন্ত দেই বা তালিবাস্ব দেই তাহলে কিন্তু আমাদের বানাটি কি হবে ভুল হবে তাহলে সঠিক করে লিখতে হলে আমাদের কি করতে হবে যেটা সঠিক সেটাই লিখতে হবে দীর্ঘ উ দন্তান্ন অনো মধ্যাহ্ন ছয় আকারে ষাট ষাট অন ষাট আচ্ছা তারপরে দেখো বন্ধুরা এখানে আছে ছয় দশের ষাট তাই না তাহলে দেখো ষাট ষাট এই যে দেখো শেষে আছে ষাট বানানটি এখানে লিখে দেওয়া যাবে সহায়কারে ষাট ষাট তারপরে দেখো এখানে আছে ছয় দশ এক একষট্টি সমান এ ক এক মধ্যাহ্ন ষট টয় টয় ঋষিকার টি একষট্টি এ ক এক মধ্যাহ্ন ষট টয় টয় টষিকারে টি একষট্টি বন্ধুরা এখানে আমরা মনোযোগ সহকারে লক্ষ্য করব। এখানে দেখো টয় টয় ঋষিকারটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি কিভাবে ভুল করে ফেলি একবার দেখি চলো এখানে দেখো এখানে আছে ট এই যে যে টটা আছে আমরা কিন্তু অনেক সময় এই টয়ের ঋষিটা আমরা কিভাবে দিই টয়ের ঋষিটা অনেক সময় আমরা এভাবে দিই এভাবে দিলে কিন্তু ভুল হয়ে যাবে আমরা কিন্তু এভাবে দিব না আমরা কীভাবে দিব আমরা এভাবে দিব না আমরা এখান থেকে এই দিকে দিব আচ্ছা আমরা কীভাবে দিলাম আমরা এইভাবে এভাবে দিলাম আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু যুক্ত বর্ণ আছে টয়ে টয়ে ঋষি ট যোগ ট ট যোগ তাহলে বন্ধুরা দেখো এখানে হবে এ ক এক মধ্যাহ্ন শর টয়ে ট ঋষিকারে টি একষট্টি তারপরে দেখো ছয় দশ দুই বাষট্টি বা একারে বা মদ নশ বাস টয়ের টয়ের ঋষিকারে টি বাষট্টি আচ্ছা এগুলো প্রত্যেকটাতে কিন্তু টয়ের সাথে ট কিন্তু আমাদের যুক্ত আছে টয়ের সাথে ট যুক্ত আছে তাহলে প্রত্যেকটাতে আমরা কিভাবে টয়ের নিচ্ছে ট লিখবো আমি তো তোমাদের শিখাই দিলাম এরপর থেকে তো ভুল নিশ্চয়ই হবে না তাই না আচ্ছা তাহলে দেখো তারপরে কি আছে ছয় দশ তিন তেষট্টি তয় তে মধ্যাহ্ন তেষ টয় টয় যুক্ত ঋষিকারে টি তেষট্টি আচ্ছা তারপরে দেখো ছয় দশ চার চৌষট্টি চৌষট্টি তাহলে চৌ চৌকারে চৌ চৌকারে চৌ চৌকারে চৌ মধ্যাহ্নশ টয় টয় ঋষিকারে টি চৌষট্টি তারপরে দেখো বন্ধুরা ছয় দশ পাঁচ পঁয়ষট্টি তাহলে এখানে আমরা লক্ষ্য করবো পয়ের উপরেই কিন্তু কি আছে চন্দ্রবিন্দু আছে পয়ের উপরে কি আছে চন্দ্রবিন্দু আছে তাহলে দেখো আমরা যদি চন্দ্রবিন্দু ছাড়া ফেলে দেই এভাবে যদি না লিখি আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু আমাদের বানানটি কি হবে ফুল হবে আমাদের অবশ্যই চন্দ্রবিন্দুটা পয়ের উপরে দিতে হবে তাহলে বলো আমার সাথে সাথে তোমরাও বলো পয়ের চন্দ্রবিন্দু অন্তস্ত পয় মধ্যাশ টয় টি শিকারে টি পঁয়ষট্টি পয় চন্দ্রবিন্দু অন্তস্ত পয় মধ্যাশ্ব টয় টি শিকারে টি পঁয়ষট্টি তারপরে দেখো ছয় দশ ছয় ছেষট্টি ছয় রেকারে ছে শ ছে শ টয় ট শিকারে টি ছে টি এখন যদি আমরা লেখার সময় ছয় ঋষিকারে সি দেই ছয় রিকারে ছি শ টয় টষিকারেট টি সেই শটটি তাহলে কি তাহলে কি আমাদের বানানটা সঠিক হবে বলো দেখি নিশ্চয়ই না বানানটা নিশ্চয়ই ভুল হবে তাহলে আমাদের সঠিক বানান লিখতে হলে কী করতে হবে ছয়ের ঋষিকার দেওয়া যাবে না ছয় একারে ছে ছয় একারে ছে মধ্যাহ্ন সিষিকারে টি সেই আচ্ছা তারপরে দেখো ছয় দশ সাত সাত শরটি তাহলে তন্তাশ তো সাত মদ্যাশ্বর টয় টয়ারি শিকারেটি সাতষট্টি দেখো এই ষট্টি বানান কিন্তু দেখো আমরা যদি লক্ষ্য করি ষট্টি বানান কিন্তু একষট্টির থেকে কিন্তু ষট্টি বানানটা চলে এসেছে দেখো এখানেও মদেন টয় টয়ারি শিকারিটি এখানেও মদ্যাস্বর টয় টয়ারি শিকারিটি এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তাই তো তাহলে আমাদের প্রথমে যদি একষট্টি বানানটা ঠিক করে লিখতে পারি ষট্টি বানানটা তাহলে আস্তে আস্তে নিচের ষট্টি বানানটা আমরা ঠিক করে লিখতে পারবো এখানে আছে ছয় দশ আট আটষট্টি তাহলে দেখো সরি আট মধ্যাহ্ন শ টয় টিকারে টি আটষট্টি এই যে কিছুক্ষণ আগে আমরা ষট্টি বানান বললাম এখানেও আট ষট্টি আটষট্টি আচ্ছা তারপরে দেখো ছয় দশ নয় ঊনসত্তর ঊনসত্তর এখানে কিন্তু একটা ঝামেলা আছে তোমরা লক্ষ্য করো ঊনসত্তর বানানে যদি আমি এখানে রসও দেই তাহলে কিন্তু আমাদের বানানটা ভুল হবে আমাদের যদি সঠিক বানান লিখতে হয় তাহলে আমাদের কি করতে হবে এখানে এখানে আমাদের দীর্ঘ দিতেই হবে দীর্ঘ দিতে হবে তাহলে দীর্ঘ দন্তন্য অন দন্তস্য তয় তয় যুক্ত র সত্তর অন সত্তর বন্ধুরা এখানে এটা যদি আমরা ভাঙাই এখানে তয়ে তয়ে এটা যেটা আছে মাত্রা দিব দে সমান এটা যদি ভাঙতে যায় তাহলে কিন্তু আমরা পাবো ত এখানে কিন্তু দুইটা ত আছে ওখানে কি আছে দুইটা ত আছে তাহলে দেখো দীর্ঘ দন্তন্ন অন দন্তাস তয় তয় যুক্ত তয় তয় যুক্ত র সত্তর অন সত্তর আচ্ছা তারপরে দেখো এখানে আছে সাত দশে সত্তর তাহলে সত্তর বানান কি সত্তর বানান হচ্ছে দন্ত তয় তয় যুক্ত র সত্তর যে দেখো এখানে আছে অনো আর এখানে আছে সত্তর এই সত্তর বানানটাই এখানে আছে সত্তর এখানে আছে সাত দশ এক একাত্তর তাহলে সাত দশ একাত্তর বানান করব এ কা একা তয় তয় যুক্ত র একাত্তর তাহলে বন্ধুরা তোমরা খেয়াল করো এখানে ঊনসত্তর থেকে শুরু হয়েছে তয়ে তয় কিন্তু প্রত্যেকটাতেই নিচে নিচে কিন্তু আছে তাই না ঊনসত্তরে আছে তয় তয়ে সত্তরও তো আছে তয় তয় সবটাতে কিন্তু নিচে তয় 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 তয়ে রয়েছে আমরা যদি একটা বুঝতে পারি যুক্তবর্ণ তাহলে অবশ্যই নিচেরগুলো অবশ্যই বুঝতে পারব তাহলে দেখো তারপরে আছে সাত দশ দুই বাহাত্তর তাহলে দেখো এখানে একটু ঝামেলা আছে বাহাত্তর বয়কারে বা হয়কারে হা বা হা তয় তয় যুক্ত রতর বাহাত্তর বন্ধুরা এখানে যদি আমি হয় না দিয়ে বা আত্মর এভাবে যদি আমি দেই বয়কার বা অন্তার আ বা তয় যুক্ত রতর বা তাহলে কিন্তু আমাদের বানানটি ভুল হবে কেন ভুল হবে তার কারণ এখানে আমাদের হবে হয়াকারে হা এখানে আমরা কি দিব এখানে দেবো আমরা হয়াকারে হা বয়কার বা হয়কার হা বা হা তয় তয় যুক্ত রতর বাহাত্তর তারপরে বন্ধুরা লক্ষ্য করো সাত দশ দিন কত হয় বলো দেখি হ্যাঁ ঠিক বলেছ সাত দশ দিন হলো তিয়াত্তর তাহলে দেখো এ তিয়াত্তর বানান কি করে হয় আ আ তয় তয় যুক্ত রতর তিয়াত্তর আচ্ছা তারপর দেখো চুয়াত্তর সাত দশ চার চুয়াত্তর চর শুকের চু অন্তঃ আ চু আ তয় তয় যুক্ত রতর চুয়াত্তর তারপরে দেখো বন্ধুরা পঁচাত্তর পয়ে চন্দ্রবিন্দু চয়কারের চা প চা তয় তয়যুক্ত রতর পঁচাত্তর তাহলে দেখো বন্ধুরা এখানে পয়ের উপর কিন্তু চন্দ্রবিন্দু আছে আমরা যদি চন্দ্রবিন্দু ছাড়া ফেলি তাহলে কিন্তু আমাদের বানানটি ভুল হবে সুতরাং আমাদের নাম্বারও আমরা পাবো না তাহলে আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের চন্দ্রবিন্দুটা দিতে হবে বন্ধুরা আমরা বাসায় বেশি বেশি করে বানানগুলো পড়বো এবং মনোযোগ সহকারে দেখব কোথায় মধ্যা হবে কোথায় তালিবস্য হবে কোথায় দন্তস্য হবে কোথায় মদ্যাহ্ন হবে কোথায় দন্তন্ন হবে কোথায় কি যুক্ত বর্ণ আছে যুক্তবর্ণগুলো কিভাবে লিখতে হবে অবশ্যই আমরা পড়ার সময় সেগুলো খেয়াল করবো তো বন্ধুরা চলো আমরা আরও একবার পড়ে এ পড়িনি কা একা নয় নয় যুক্ত একান্ন কার আ বা যুক্ত আন্তুক্ত শিকারে তি পয় পয় যুক্ত আকার পা দন্ত নয় নয় যুক্ত টিপ্পান্ন চর শিকারী চু অন্ত আকারে আ চু আন্ত নয় নয় যুক্ত চুয়ান্ন প ইয় আকারে চা পঞ্চা দন্ত নয় নয় যুক্ত পঞ্চান্ন ছয়কারে ছা পয় পয় যুক্ত আকার পা ছাপ্পা নয় নয় যুক্ত দন্তান্ন দন্তা সয়কারে দন্তান দন্তান নয় নয় যুক্ত সরিয়া আটা নয় নয় যুক্ত আটান্ন বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও পড়ো তাহলে তোমাদের অবশ্যই মুখস্থ হয়ে যাবে দীর্ঘ ঊন মদনা সয়কারে ষাট টাট ষাট ষাট মদনা শেষ ষাট ষাট এক এক মদনা ষয় ট শিকারে টি একষট্টি বয়কার বা মদনা শ বাস টয় টি শিকারিটি বাষট্টি তয়কার তে মদনাশ তেষ টয় টি শিকারে টি তেষট্টি চৌকারে চৌ মদন শয় টি শিকারে টি চৌষট্টি পয় চন্দ্রবিন্দু অন্তস্থ পয় মদনা শটারি শিকারে টি পঁয়ষট্টি হেজে দেখো পঁয়ষট্টি তারপরে আছে শয়কের সে শ শেষ টয়টরি টরি টি সেষট্টি দন্ত সয়কার সাত সাত মদান টয় টরি টি সাতষট্টি তারপরে দেখো সরে সরিয়া ট আট মদান টয় টয়টরি শিকারিটি আটষট্টি এই যে দেখো আটষট্টি দীর্ঘ ও ন ওন দন্তস্ব যুক্ত র র রত্তর দন্তা স তয় তুক্ত র সত্তর এই যে এ কয়েকার কা একা তয় তুক্ত র তোর একাত্তর একাত্তর বয়কার বা হ বয়কার বা হয়কার হা বা হা তয় তয় যুক্ত র তোর বাহাত্তর বাহাত্তর তর শিকারী তি উনত্রিশ তয়কার আ তিয়া তয় তয় যুক্ত র তিয়াত্তর তিয়াত্তর চর শিকারী চু উনত্রিশ তয়কার আ চুয়া তয় তয় যুক্ত র চুয়াত্তর চুয়াত্তর পয় চন্দ্রবিন্দু চয়কারে চা পচা তয় তয় যুক্ত রতর পঁচাত্তর আচ্ছা তো বন্ধুরা আমরা এই রিডিংগুলো আমরা এই বানানগুলো অনেকবার বারবার করে পড়বো তাহলে আমাদের খুব সহজেই হয়ে যাবে কোনো সমস্যাই মনে হবে না তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি তোমাদের চতুর্থ পর্ব ছিয়াত্তর থেকে একশো পর্যন্ত নিয়ে আসবো প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ